আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে। আমরা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের সেলস টার্গেট, সেলস রিপোর্ট এবং বিভিন্ন ধরনের আমরা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করে থাকি, প্রেজেন্টেশন ক্রিয়েট করা যায়। প্রথমে আমরা একটি নিউ স্লাইডটিতে আমরা যে কাজটি করব সেই হচ্ছে লেআউটে আমরা এটাই ব্ল্যাঙ্ক করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটি ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্ক লেআউটটির থেকে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পাব এবং পিকচার এন্ড টেক্সচার ফিল্ড এই অপশনটিতে যাব। তারপর আমরা ফাইল থেকে একটি পিকচার চুজ করে দিব। তো আমরা চাচ্ছি যে এই পিকচারটি আমরা এই জায়গায় দিব। তো আমরা এই পিকচারটি চুজ করতে পেরেছি, আমাদের ব্যাকগ্রাউন্ড হিসেবে এটি সিলেক্ট হয়েছে। যাব প্রথমে ইনসার্ট বাটনে। ইনসার্ট বাটনে যাওয়ার পর আমরা এই জায়গা থেকে এই শেপটি নিব। নেওয়ার পর আমরা এভাবে এই কর্নার থেকে এভাবে এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই কালারটিকে চেঞ্জ করার জন্য শার্প ফিল এই অপশনটিতে যাব। যাওয়ার পর এই কালারটি একটু ডার্কের দিকে যে কালারটি থাকবে সেটা দিব। তারপর এটা আমরা নো আউটলাইন এই অপশনটি ক্লিক করব। ক্লিক করার পর এই অপশনটি শেষ। তারপর আবার আমরা এই ডিজাইনটিকে সুন্দর করার জন্য ইনসার্টে যাব, আবার শেপ আইটেম থেকে আরেকটি শেপ নিব। এই শেপটি এই জায়গায় রাখবো। রাখার পর আবার সেম ভাবে কালারটা চেঞ্জ করব, আগেরটার মতো কালার দিব এবং এটার নো আউটলাইন অপশনটি সিলেক্ট করব। তো এভাবে আমরা এই জায়গায় এটি ফিক্স করে দিতে পারি। এই জায়গায় এটা করার পর আমাদের ট্যাগসগুলো আনতে হবে। আমি আমাদের ট্যাগসগুলো আগে লিখা ছিল, এই জায়গা থেকে আমরা আমাদের ট্যাগসগুলো নিয়ে আসব এবং এভাবে এই জায়গায় ক্লিক করে আমরা দেখব যে আমাদের অপশনগুলো সবগুলো ঠিক আছে কিনা। তারপর আমাদের ইনসার্ট বাটনের মাধ্যমে আমাদের ইমেজকে আমরা নিয়ে আসতে পারব। আমরা এই পিকচার বাটনের মাধ্যমে আমরা আমাদের যে পিকচারটি আমরা প্রথমে আনতে যাচ্ছি সেটি আমরা নিয়ে আসব। এই গার্মেন্টসটি আসার পর বর্ডার আমরা ইউজ করতে পারি এই গার্মেন্টসের জন্য। আমি এই বর্ডারটি দিচ্ছি এই গার্মেন্টসের জন্য। তো এইভাবে আমরা বর্ডার দেওয়ার পর আমরা যে কাজটি করতে পারবো তা হচ্ছে যে এটাকে আমরা টোটাল স্লাইডটিকে আমরা একটি ডুপ্লিকেট স্লাইড ক্রিয়েট করব। তো প্রথম যে স্লাইডটি ছিল এটাকে আমরা জাস্ট আমাদের ফ্রন্ট পেজ হিসেবে আমরা রাখব। এই ফ্রন্ট পেজ হিসেবে আমরা এটাকে জাস্ট ওয়েলকাম পেজ হিসেবে আমরা আমাদের শুরুর যে একটা পেজ রাখতে হয় সেই পেজ হিসেবে আমরা এটাকে রাখব। তো এটাকে আমরা লিখতে পারি ওয়েলকাম, ঠিক আছে। তো আমরা এভাবে আমাদের এই প্রথম পেজটিকে আমরা রাখতে পারি। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে এই জায়গায় আসার পর আমাদের এটির সেলস টার্গেট কতটুকু এই টার্গেটটা করার জন্য আমরা গার্মেন্টসটিকে একটি নির্দিষ্ট জায়গায় নিব। নেওয়ার পর আবার আগের মতো শেপ আমাদের নিতে হবে। আমরা এই শেপটি নিব। এই শেপটিকে আমরা এভাবে নিতে পারি। এই শেপটি নেওয়ার পর আমরা একটি কমপ্লিট করার পর আমরা লেআউটগুলো ঠিক করব সেমভাবে আগের মতো। এটা আমরা কালারটা একটু হালকা করে দিব। তারপর এটি নো আউটলাইন এই দুটি অপশন করার পর আমরা এটিকে শেপ ইফেক্ট রিফ্লেকশন তারপর হচ্ছে আমরা এই অপশনটি দিব। দেখব আমরা একটা সুন্দর ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা জাস্ট কপি পেস্ট করব। আমরা যদি কপি পেস্ট করি সেক্ষেত্রে আমরা তিনটা কপি পেস্ট করব। করার পর আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে এটি অ্যালাইন হয়ে যাচ্ছে। তো এইগুলো সেট করার পর আবার আমরা আরেকটি পেস্ট করব। পেস্ট করার পর এটাকে আমরা উপরে দিব এবং এটার কালার আমরা চেঞ্জ করে দিব। এটার কালার চেঞ্জ করার জন্য আমরা এই জায়গায় ফিলে যাব। যাওয়ার পর এটাকে আমরা এই জায়গা থেকে এই কালারটি করে দিব এবং এটাকে এভাবে ছোট বড় করা যায়। তো এভাবে আমরা এটাকে ছোট বড় করে বিভিন্ন প্রতিটা লাইনে এটাকে আমরা পেস্ট করব। প্রতিটা লাইনে পেস্ট করার পর সেম জিনিসটি আবার বিভিন্ন জায়গায় এটাকে আমরা ছোট বড় করে দিব। তো এটার মাধ্যমে আমরা বোঝাবো যে আমাদের প্রতি মাসের টার্গেট কত। তারপর আমাদের যে কাজটি করতে হবে এই জায়গায় আমরা মাসের নাম দিতে হবে এই কর্নারে যে আমাদের কোন মাসের টার্গেট কত। তো এই যে কাজটি করার জন্য আমরা যে কাজটি করতে পারবো তা হচ্ছে এটিকে আমরা জাস্ট একটি কপি করে আমরা এটাকে কপি করে আমরা নিয়ে আসবো এই জায়গায়।
যে আমাদের সেলস টার্গেট কত। তো এই এইভাবে এটি কমপ্লিট করার পর আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমরা পরবর্তীতে আরেকটি ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করব, আবার একটি ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করব। এভাবে আমরা আমাদের যতগুলো স্লাইড দরকার আমরা এভাবে ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করব। আমাদের শুধু চেঞ্জ হবে এটাকে আমরা একটু নিচে আনবো, যে আমাদের স্লাইডের সংখ্যা অনুযায়ী, এবং এই যে আমাদের এই অপশনটা ছিল এটাকে আমরা একটু আপ ডাউন, আমাদের মাসের যে টার্গেট থাকবে সে অনুযায়ী এটাকে আমরা একটু ছোট বড় ওইভাবে করে দিব, এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিব এইভাবে। তো এভাবে অ্যাডজাস্ট করার পর আমরা এই জায়গা থেকে আমরা চেঞ্জ পিকচারের মাধ্যমে এই গার্মেন্টসের যে পিকচারটি ছিল সেটি আমরা চেঞ্জ করে আমাদের অন্যান্য যে পিকচারগুলো আমরা দিব সেই পিকচারগুলো আমরা অ্যাড করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের স্লাইডগুলো সবগুলো ক্রিয়েট হয়েছে। এখন আমরা আমাদের স্লাইডগুলোকে একটু মডিফাই করব এবং লাস্টে একটা পেজ আমরা নিব, এবং লাস্ট পেজের মাধ্যমে আমরা আমাদের লেআউটার যে একটি অপশন নিব, যে এবং দা এন্ড যে ওয়ার্ড একটি আছে আমরা এটি লিখে দিব। এই মিডিলে রাখার মাধ্যমে আমরা আমাদের প্রেজেন্টেশনটি শেষ করব। তো আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রতিটি স্লাইড সিলেক্ট করতে হবে। এভাবে আমরা প্রতিটি স্লাইড সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এটাকে ডিজাইন করার জন্য আমরা ট্রানজ্যাকশনে যাব। ট্রানজ্যাকশনে যাওয়ার পর আমরা বেশ কিছু ডিজাইন এই জায়গায় আমরা দেখতে পারবো। আমাদের আমাদের প্রয়োজন মতো আমরা যে ডিজাইন আমাদের ভালো লাগে সেই ডিজাইন আমরা করতে পারবো। তো এটি একটি ডিজাইন, এরকম ভাবে বিভিন্ন ধরনের ডিজাইন এই জায়গায় আছে, এবং আমরা যদি চাই আমরা এটির জন্য একটি সাউন্ড দিতে পারবো। সাউন্ড ফিক্স করার পর আমরা যদি চাই আমরা আমাদের দেখতে চাই যে আমাদের প্রেজেন্টেশনটি কেমন হয়েছে, আমরা দেখতে পারবো যে এভাবে আমাদের প্রেজেন্টেশনটি একটার পর একটা পেজ আসতে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে আমাদের প্রেজেন্টেশনটি ক্রিয়েট হয়েছে। এভাবে আমরা চাইলে খুব সুন্দরভাবে একটি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারি। তো আজকে আমরা শিখে নিলাম কিভাবে পাওয়ার পয়েন্টের একটি সুন্দর প্রেজেন্টেশন ক্রিয়েট করা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।